আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা আপনাদের সামনে আজ আমি আবার এসেছি একটা নতুন জায়গায়, দিঘির পার্ক। মুন্সিগঞ্জের দিঘির পার্ক এলাকাতে আমি এসেছি নতুন ব্লগ নিয়ে আপনাদেরকে উপহার দেব। আমরা এসেছিলাম সকাল 8টার দিকে, আমরা এসেছিলাম আলজিবাজার মাঠা খেতে, অমল ঘোষের মাঠা খেতে এসেছিলাম। ওখান থেকে আমরা এই এখানে এই বেড়াতে এসেছি। এই এলাকাটা খুব সুন্দর, আমি যে এখানে দাঁড়িয়ে আছি এই নদীর নাম হলো এই মেঘনা এবং পদ্মার মাঝামাঝি নদী। আপনারা এটা দেখে খুবই অবাক হবেন, এত সুন্দর একটি জায়গা, যা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা এখন এই নদী পার হয়ে দিঘির পাড়ে আরেকটা গ্রামে আমরা এসেছি। এটা একটা খুব সুন্দর একটা গ্রাম, এখানে গাছের বাগান, সুন্দর সুন্দর গাছের বাগান করা হয়েছে। কড়ি গাছ, শিমুল গাছ, আরও অন্য অন্য গাছ এখানে লাগানো হয়েছে, আপনারা দেখুন। আমি যাবো না